তালিবান সরকারের পূর্বে আফগানিস্তানের সিংহাসনে বসতেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, আর তার শাসন চলাকালীন সেখানকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমরুল্লাহ সালেহ। আর সম্প্রতি সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এবার সেই আমরুল্লাহ সালেহ নেতৃত্বেই আফগানিস্তান ইসলামিক আমিরশাহীর মাটিতে নতুন নির্বাসিত সরকার তৈরি হতে চলেছে। তালিবানদের কাবুল দখলের পর সালেহ হাত মিলিয়েছিলেন পঞ্চিরে তালিবান বিরোধী জোটের সঙ্গে। এমনকি আশরাফ ঘানি দেশ ত্যাগের পর বলা হয়েছিল আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হতে চলেছেন আমরুল্লাহ সালেহ। তবে সম্প্রতি দূতাবাস কর্তৃক জারি করা সেই বিবৃতিতে বলা হলো, আফগানিস্তান বর্তমানে বহিরাগত শক্তির দখলে থাকলেও দেশের বৈধ সরকারকে উপড়ে ফেলতে পারবে না। এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়ম মেনে ঘানি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নেতৃত্ব দেবেন। সমস্ত প্রশাসনিক, বিচার বিভাগীয় এবং আইনি ক্ষমতা এই সরকারের হাতেই থাকবে। প্রসঙ্গত ওই দেশের বিভিন্ন দূতাবাসে কাজকর্ম শুরু করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত জারি করা সেই বিবৃতিতে বলা হয়েছে ওই দেশের বিভিন্ন দূতাবাসে কাজকর্ম শুরু করে দেওয়া হোক। তবে সালের হাত ধরে এই নতুন সরকার তৈরি হলে তালিবানের এই সরকারকে কতটা মান্যতা দেবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।